স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও মুমূর্ষ রোগীকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্রীরামপুর মহেশের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। শ্যাওড়াবুড়ির চারাবাগান এলাকার বাসিন্দা হরিপদ দাস, বয়স আনুমানিক 65, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় তাকে নিয়ে আসা হয় শ্রীরামপুরের মহেশের এক বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে হরিপদ দাসকে ভর্তি না নিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও অসুস্থ রোগীকে নিয়ে সমস্যায় পড়ে পরিবার। এরপর তারা প্রথমে শ্রীরামপুর থানার দ্বারস্থ হন, সেখান থেকে মহকুমা শাসকের কাছে পাঠানো হয় রোগীর পরিবারকে। এরপর শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে হরিপদ দাসের পরিবার। এই ঘটনা সামনে আসার পর আবার প্রশ্ন উঠতে শুরু করেছে, স্বাস্থ্যসাথী কার্ড এবং তৃণমূল সরকারের প্রধান হাতিয়ার বলে মনে করা হচ্ছে, সেই কার্ড থাকা সত্ত্বেও কেন পরিষেবা পাচ্ছেন না রুগীরা? সরকার এ বিষয়ে এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে রাজি হয়নি। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। আমার শ্বশুরমশাই খুব শরীর খারাপ ছিলেন, তা কালকে থেকে আমরা এখানে প্যারাগন মানিকতলায় স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে আমরা আসছি, বারবার আমাদের ঘোরাচ্ছে, বলছে কি এখানে কোনো ওই কার্ডে পরিষেবা আমরা দেবো না, এখানে কার্ড বন্ধ হয়ে গেছে। তা আমি খুবই চিন্তিত হয়ে পড়ছি, পয়সা করি নেই, স্বাস্থ্যসাথী কার্ড যখন আছে আমি কেন কাজে লাগাবো না? তো ওরা বলছে আমরা কার্ডে কোনোরকম কোনোভাবে ভর্তি নেবো না, ওরা কোনো গ্রাহ্যই করছে না। আবার পরের দিন এসেছি, আজকে এসেছি, আজকেও আমাদের বারবার সকালবেলা থেকে 11টা থেকে আমরা ঘুরছি, কোনো মতেই আমাকে 11 বলছে, থানায় এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, কোনো মতে কোনো অ্যালাউই করছে না আমাদের ভর্তি করানো। একটা ছোটো বাচ্চাকে রেখে আমরা ঘুরে বেড়াচ্ছি, কোনো মতে কোনো কিছুই আমাদের ব্যবস্থা নিচ্ছে না। এদিকে অসুস্থ লোককে রেখে এসেছি, ছোটো বাচ্চা রেখে এসেছি, কোনো ব্যবস্থাই হচ্ছে না। এখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী কার্ড সব জায়গাতে ভর্তি করতে বলছে, এখানে আপনি অসুবিধার মধ্যে পড়লেন, কী বলবেন? হ্যাঁ, এই যে মুখ্যমন্ত্রী সব জায়গায় বলছে স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার জন্য, সেখানে আপনি এরা তো সমস্যায় পড়লেন, কী বলবেন? কী বলবেন দিদি, যদি আমাদের খুব ব্যবস্থা করে দেয়, আমাকে যদি ভর্তি করে একটুখানি সুবিধা করে দেয় আমার খুব সুবিধা হবে। আমার কার্ডটা তো আছে দিদি কাজে লাগানোর জন্য, তাহলে আমার কেন কাজে লাগবে না? আর আমার খুবই দরকার, আমার পয়সা করি নেই, সেই কারণেই তো আমার এরকম ব্যবস্থাটা নেওয়া। আমার দিদি থানা কী বলেছিল? থানা থেকে এসডি অফিসে পাঠালো, এসডি অফিস থেকে বলছে এই ঘর ও ঘর সেই ঘর যেতে, তাই করলাম আমি এ ঘর ও ঘর যেতে লাস্টে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে একটা লিখিত দরখাস্ত দিয়ে এসেছি, একটা স্ট্যাম্প মেরে এসেছি, তা ওইটা স্ট্যাম্প মেরে নিচ্ছে, বলেছে 3 দিন পর খবর নিতে। তাই বলছি আমার রুগীটা বাঁচা মরা নিয়ে টানাটানি হচ্ছে, আমি 3 দিন পর খবর নিলে আমার কী করে হবে? একটা কিছু ব্যবস্থা তো আপাতত চিকিৎসা হওয়ার মতো কোনো ব্যবস্থা করে দিতে, ওরা কোনো ব্যবস্থাই নেবে না, ওর কোনো গ্রাহ্যই করছে না। তা আবার থানায় এলাম, থানা থেকে আবার আমাকে বলে প্যারামাউন্টে কী বলছে জেনে আসো, একবার প্যারামাউন্ট করছি আর একবার থানা করছি, শ্রীরামপুর থানা এই করে বেড়াচ্ছি, কতই বা টোটো ভাড়া দেবো, পয়সা নেই ব্যাগে, শুধু ওদিক আর এদিক করে বেড়াচ্ছি। না স্বাস্থ্যসাথী বলছে ভ্যালু নেই, আমার মেয়ে শ্রাবণী দাস অঙ্গনওয়াড়িতে কাজ করেন, সে তার শ্বশুরমশাইয়ের অবস্থা খুব খারাপ, টানের রোগ,
টান নিতে পারছে না, ওনার বাড়িতে আছে, আমরা কাল থেকে প্যারামাউন্টে ঘুরছি, ওরা ভর্তি কিছুতে নিচ্ছে না, একবার বলছে কোনো মতে যতই থানা পুলিশ করুন কিছুতেই হবে না, একথা আমাদের বলেছে। আমরা থানায় গেছি, থানায় গিয়ে মেজবাবুর সঙ্গে কথা বলেছি, শ্রীরামপুর থানায় গিয়ে মেজবাবু বললো এসডিওর কাছে যাও, এসডিওর থেকে ওখান থেকে গিয়ে বললো ডেপুটি ম্যানেজারের কাছে যাও, ম্যানেজারের কাছে গিয়ে লিখিত একটা দরখাস্ত দিয়েছি, দরখাস্তটা জমা দেওয়ার পর বললো তিন চার দিন পরে এসে আপনারা খবর নেবেন, এইটা আমাদের বলেছি। স্বাস্থ্যসাথী কার্ড আমাদের হাতে এখনও রয়েছে, আমার রুগী পরিবারকে ভর্তি করার জন্য আমরা বলবো, আমার যখন সুবিধে আছে আমি কেন নেবো না। আর দ্বিতীয় কথা হলো আমার আমার অবস্থা খারাপ, আমার স্বামী বাজার বিক্রি করে, আমরা কোথা থেকে পাবো? আমরা চাইছি ভর্তি হোক, রুগীটা সেবা সুস্থ হয়ে সুস্থ হয়ে বাড়ি যাক, এটাই আমাদের বক্তব্য। না আমরা স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েও পরিষেবা পাচ্ছি না, ফলে আপনাদের পক্ষে আমাকে যেতে বাধ্য হলাম আমরা।